ধারাবাহিক আই তবে সহচরী ইতিমধ্যেই দর্শকদের একটি পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে আই তবে সহচরী। ধারাবাহিকে কলাকুশলীদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি ছাত্রছাত্রী এবং পড়াশোনার সাথে যুক্ত মানুষের কাছে খুবই স্পেশাল একটা পুজো সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোতেই সরস্বতী বন্দনায় বাজিমাত করবে সই। সেনগুপ্ত বাড়িতে শুরু হয়েছে সরস্বতী পুজোর প্রস্তুতি, আর এই সরস্বতী বন্দনায় মেতে উঠবে গোটা সেনগুপ্ত পরিবার। আর এই পুজো চলাকালীন বাজিমাত করবে সই। কিন্তু কিভাবে? ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে নতুন প্রোমো পাবলিশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে মা সরস্বতীকে সকলে মিলে বাড়িতে নিয়ে আসে। দেবিনা সমরেশকে বলে, ঠাকুর স্থাপন করে আমি মঙ্গল ঘট বসাতে চাই। বাড়ির কর্তি তখন বলে বসে, না, যে মা সরস্বতীর 108টা নাম বলতে পারবে সেই করবে পুজো। দেবিনা চেষ্টা করে সরস্বতীর 108টা নাম বলতে, সরস্বতী, বিনা পানি, সারদা, কিন্তু এই তিনটি নাম বলেই তিনিই সে থেমে যায়। বর্ফি তখন সৈমাকে বলতে বলে, আর সহচরী তখন দেবী বন্দনা শুরু করে দেয়। টিপু, বর্ফি সকলেই খুশি হয়। পুজোর দায়িত্বও পাই সহচরী। এরপর কিভাবে বাজিমাত করবে সই জানতে হলে দেখুন আয়তবে সহচরীর বিশেষ পর্ব সরস্বতী বন্দনায় সইয়ের জয়, 7ই ও 8ই ফেব্রুয়ারি ঠিক রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়।